চালা ভয় লেগে যাবে। ওই দেখে তোমাকে দেখা যাচ্ছে কিনা, দিদা তো সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ভূত মুখ দেখাচ্ছিল দিদা আর ক্যামেরায়, কি ব্যাপার দিদা, সত্যি সত্যি ভূত নাকি দিদা? তো ভূত তো গাইস আমাদের হচ্ছে কি, আমি এখন আছি মা বাড়িতে, আমাদের বাড়িতে তো ইনভার্টার আছে, মানে কারেন্ট আছে, ভূত আমার দিদা ভূত সাজে দাদা, মানে ও দাদা এই যে ভূত ভূত করছো দিদা, এ কারেস 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 এসে এসে হ্যাপি হলিডে টু ইউ, এই যাতে দি আমাকে দেখা যাচ্ছে না, লাইট জ্বালাও, লাইটটা সুইচ এখানে তো দিদা, তো দাদা পাখাটা অফ করি, হচ্ছে গিয়ে কোথায় আমার ভূত, ওই তো আমার ভূত ভূত শুয়ে পড়েছে, ঠিক আছে, তো আমার দিদা বাড়িতে কারেন্ট চলে গেছিল, আমাদের বাড়িতে নাম না একটা ভিডিও হচ্ছে, চুপ করো, ঠিক আছে, আমার দিদা সব ভিডিও ফিডিও বোঝে না তাই জন্য বলছে, আমার বোন এই যে এখানে, আসলে হচ্ছে কি আমাদের বাড়িতে তো কারেন্ট যায় না, এবার অনেক বছর পর হুট করে কারেন্ট চলে গেল না, এখানে পুরো কিছুই দেখা যাচ্ছে না, মানে পুরো অন্ধকার, একদম ভয় লেগে গেছে, সবার ভয় পেয়ে গেছে, আমরা তুই ভূতের মতো দেখছিস কেন, আর আমরা পুজোর খিদে পেয়েছে, তো ওই খাবো দিদা ওই পায়েস দিয়ে মুড়িটা, তখন ফ্রিজ থেকে আমি পায়েস মুড়ি আনতে যাবো, এবার একা একা যাবো না, আমরা বোনকে নিয়ে যাবো, ভয় লাগবে, হ্যাঁ ভয় মরছি, তুমি যাও জানো এরম করিস কেন রে, চাকর পেয়েছো টিভি সুইচ চালিয়ে যাবো, দিদা বলছে কোন নামকে শোনাচ্ছে, এ দাদা তো ভয় ভয় লাগছে এখন, এখন আমি খাবো পায়েস মুড়ি দিয়ে, রাত্রিবেলা আমি রুটি খেয়েছি আর সুস্থ মনে করি, রুটি খেলে না আমার পেটটা ভরে না, তাই জন্য আমি এখন পায়েস খাবো মুড়ি দিয়ে, এবার তুই খাবি না, ভালো হয়েছে খেতে পারবি, ওই দেখো আমি ফেলে নি ভূত ফেলেছি না গো দিদা, তুই খাস সবুজ, ওকে সো এই টাইমে বোন টিভি চালিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছ রিমোট নিয়ে টিভির সাউন্ড বাড়িয়ে দিয়েছিল, কপিরাইট পড়ে যাবে, এই জন্য আমি আর কোনো ভয়েস দিতে পারলাম না, এখানে হচ্ছে গিয়ে পায়েস দিয়ে মুড়ি খাচ্ছিলাম, যেটা খুবই একটা বাজে কম্বিনেশন, আই থিঙ্ক যাদেরকে বলেছি আমি তারা সবাই বলেছে যে এই সেরমটা কি খায়, বাট বিলিভ মি আমার খেতে খুব ভালো লাগে, আমি ছোট্টবেলা দিয়ে এটা খাই, আর কীরকম বলে দিচ্ছি মানে অনেকটা পায়েস আর একটু মানে এক মুঠো টাইপের মুড়ি দিয়ে মিক্স করে খেতে আমার জানি না কেন এরকম অকওয়ার্ড জিনিসপত্র আমার খুব ভালো লাগে, বাট ভালো লাগবে একবার তোমরাও ট্রাই করে দেখতে পারো, এখানে আমি খেতে খেতে টিভি দেখছি, আর বাই দ্য ওয়ে টাইমটা বলে দিই, তখন মেবি বাজে রাতের 1:30 এরকম, আমাদের ডিনার ফিনার সব করা হয়ে গেছে, দেন আমার আবার খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি খাচ্ছি, আর এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকো, নেক্সট পাগলামি পরের ব্লগে, টাটা।